কিছুক্ষণ পর ভয় পেয়ে উঠে পড়েছে। স্নিগ্ধা পাশেই বসেছিল এতক্ষণ। স্পৃহা যতই হাসি খুশি মেয়ে হোক না কেন, ছোট ছোট ব্যাপারে সে ভীষণ ভয় পায়। অভ্রকে জড়িয়ে ধরে স্পৃহা আপাতত শান্তিতেই ঘুমোচ্ছে। অভ্র মুখ হা করে ঘুমায়। দেখতে কি যে সুন্দর লাগে, স্নিগ্ধার আজ রাতে আর ঘুম আসবে না। সে স্পৃহার মতন না, চাইলেই নিজের অনুভূতিগুলো প্রকাশ করতে পারবে না। নিজের রাগ দুঃখ কষ্ট সেই সব কিছুই সেই মানুষের চোখের আড়ালে রাখতে ভালোবাসা। স্নিগ্ধার মন বেশি বিষণ্ণ হয়ে আছে। রুহুল সাহেব লোকটা তাদের খুব পরিচিত একজন ছিল। স্নিগ্ধার সাথে কখনো তার তেমন কথা হয়নি, তবে তিনি দেখলেই খুব আদরে গলায় ডাকতেন তাকে। স্পৃহাকে বেশ আদর করতেন। হঠাৎ রুহুল সাহেব আত্মহত্যা করতে যাবে কেন? কি সুন্দর একটা পরিবার ছিল, কি করে পারলো এদের এইভাবে ফেলে চলে যেতে? আচ্ছা, মানুষের জীবন কি এমন কষ্ট থাকে যে তাকে মৃত্যু বেছে নিতে হয়? যারা অন্ধ, পৃথিবীর আলো কোনোদিন দেখেনি, তারাও তো বেঁচে থাকতে লড়াই করে। আর সেখানে সব পেয়েও মানুষ এত সহজে হাল ছেড়ে দেয় কেন? স্নিগ্ধা করিডোরে এসে দাঁড়ালো। মধ্যরাতে চাঁদের আলোয় আকাশটা কি সুন্দর লাগছে, কিন্তু এই সুন্দর রাতে কত মানুষ যে তার প্রিয়জন হারিয়ে অসহায় হয়ে গেছে, প্রতিটি রাত যে কারো না কারো জীবনে অভিশাপ হয়ে আসে, সেটা আজ স্নিগ্ধা উপলব্ধি করতে পারছে। আজ এমন বাতাস বইছে কেন, কেমন এক হিমশীতল হাওয়া বয়ে যাচ্ছে। স্নিগ্ধা চোখ বন্ধ করে একটা নিঃশ্বাস নিল, তারপর চোখ খুলে আকাশের দিকে তাকালো। আকাশেই এক তপ্ত নিঃশ্বাস ঘাড়ে এসে পড়তেই শিউরে উঠল স্নিগ্ধা। পিছনে তাকাতেই দেখলো আদিল কিছুটা ঝুঁকে এসে দৃষ্টি সামনে রেখে দাঁড়িয়ে আছে। স্নিগ্ধা পিছনে তাকাতেই চোখাচোখি হলো দুজনের। কয়েক মুহূর্তেই স্নিগ্ধা দৃষ্টি সরিয়ে ফেললেও আদিল একইভাবে তার দিকে তাকিয়ে আছে। স্নিগ্ধা একটু অবাক হয়ে বলল, আপনি এখনো জেগে আছেন? আদিল রেলিং এর দুপাশে হাত রেখে একটু ঘনিষ্ঠ হয়ে এসে বলল, আমার প্রিয় কারোর মন খারাপ থাকলে আমি ঘুমোতে পারি না। স্নিগ্ধা আর চোখে তাকাতেই আদিলের শীতল চাহনির শিকার হলো। স্নিগ্ধার কেন জানি কান্না পাচ্ছে, তার সব সময় কান্না পায় না। খুব কাছের কেউ যদি তার মন খারাপের সময় তার পাশে এসে দাঁড়ায়, কেন না জানি তখন খুব কান্না পায়। কিন্তু এখন তার কেন কান্না পাচ্ছে? আদিল কি তার কাছের কেউ হয়ে উঠেছে তার নিজের অজান্তে? স্নিগ্ধা মাথা নুইয়ে রাখল, চোখ ভিজে এসেছে তার। হঠাৎই নিরাপত্তায় কিছুই যেন আদিলের দৃষ্টিগোচর নয়। তার কাছেই মানুষটি প্রাণপণে চেষ্টা করে যাচ্ছে নিজের অনুভূতি তার কাছ থেকে লুকিয়ে রাখতে। তার সামনে কেঁদে ফেললে হয়তো লজ্জায় পড়ে যাবে এই মেয়েটি। তার কি উচিত না এই মেয়েটিকে এমন লজ্জার হাত থেকে বাঁচালো? আদিল স্নিগ্ধার দুই বাহু ধরে নিজের দিকে ফিরিয়ে নিল। স্নিগ্ধা নিজের অনুভূতির উপর থেকে কন্ট্রোল হারিয়ে ফেলছে। চোখ থেকে পানি গড়িয়ে পড়ার আগেই আদিল নিজের দুই বাহুতে আগলে নিল স্নিগ্ধাকে। আজ আর স্নিগ্ধার অভিযোগ করার সুযোগ নেই, সত্যিই তার কাউকে প্রয়োজন ছিল যে তাকে নিজের বুকে টেনে নিয়ে একটুখানি উষ্ণতা দিবে। স্নিগ্ধা কেঁদে ফেলল, কিন্তু খুব নীরবে। আদিলের পিঠের শার্ট তার মুষ্টিবদ্ধ। মিনিট কয়েক পরেই সে নিজেকে সামলে নিল, যখন এক হৃৎকম্পন অনুভব করতে লাগলো সে। স্নিগ্ধা কান পেতে রইল, হঠাৎ এত জোরে জোরে হার্টবিট করছে কেন আদিলের? স্নিগ্ধা সেই ধ্বনিতে যেন হারিয়ে গেল। আচ্ছা, আজকে কেন সে হাজারটা কথা বলছে না? যদিও এই নিরাপত্তা স্নিগ্ধার ভীষণ ভালো লাগছে, এভাবেই থাকতে ইচ্ছে করছে, যেন কোনো এক নেশা গ্রাস করেছে নিয়ে। তাকে এইভাবেই কাটিয়ে দিতে ইচ্ছে করছে এই রাত। কিন্তু তার ইচ্ছে বাধাপ্রাপ্ত হল। নিজেকে সামলে নিয়ে বাঁধন ছাড়িয়ে সরে দাঁড়ালো সে। সঙ্গে সঙ্গে তীব্র লজ্জা তাকে ঘিরে ধরল। এখন তার মনে হচ্ছে সে কেন এই কাজ করল। হঠাৎ লোকটার এত কাছে যাওয়ার কি খুব প্রয়োজন ছিল? কিভাবে করল সে এটা? স্নিগ্ধা আর চোখে আদিলের দিকে তাকিয়ে খেয়াল করল, আদিল তার বুকের কাছে শার্টের ভেজা অংশের দিকে তাকিয়েছে। তারপর না জানার ভান করে মৃদু হেসে বলল, আমি সত্যিই কিছু দেখিনি, বলেই স্নিগ্ধার দিকে তাকালো। স্নিগ্ধা লজ্জায় ঠোঁট কামড়ে ফেলল। এই যে মুখ খুলেছে, এইবার তাকে লজ্জা দিয়ে মেরে ফেলবে। স্নিগ্ধা নিজেরও এ মুখ এইবার
স্নেহা নিজের এই মুখ এইবার কোথায় লুকাবে? গর্ত খুঁড়ে মাটিতে লুকিয়ে পড়তে পারলে মন তো হতো না। এইসবের মাঝে তার মন খারাপের কারণটাই যেন কোথাও হারিয়ে গেছে। সকালে ঘুম ভাঙল স্নেহার। স্নেহার ভোরবেলায় তার ঘুম এমনিতেই ভেঙে যায়। আজ একটু দেরি হলো, ঘুম ভাঙতেই চোখ আস্তে আস্তে খুলল সে। চোখ খুলে তাকাতেই আদিলের ঘুমন্ত মুখটা তার একদম সামনে। ঘুমালে কি ভদ্র আর নিষ্পাপ লাগে, আর জেগে উঠলেই হয়েছে। স্নেহার হঠাৎ কাল রাতের ঘটনাটা মনে পড়ল। মনে পড়তেই স্নেহা চোখ মুখ কুচকে ফেলল। ইস, কি একটা লজ্জা! জীবনে কিছু ঘটনা থাকে যেগুলো হঠাৎ ঘুমাতে গেলে মনে পড়ে, আর তখন লজ্জায় মরে যেতে ইচ্ছে করে। কাল রাতের ঘটনাটা স্নেহার কাছে অনেকটাই এমনটাই। স্নেহা শব্দ না করে বিছানা ছেড়ে উঠে পড়ল। নিজেকে সে গুছিয়ে নিয়েছে। জীবন মানেই লড়াই করে বাঁচতে হবে, হোক সেটা নিজের অনুভূতির সাথেই। স্নেহা যতটুকু শুনেছে যে এক লোকের কাছ থেকে রুহুল সাহেব টাকা নিয়েছিলেন, কিন্তু সঠিক সময়ে টাকা ফেরত দিতে পারেননি। কয়েক মাস ধরে নাকি সে ভীষণ মানসিক যন্ত্রণায় ভুগছিলেন। ডাক্তারের ধারণা মানসিক চাপের কারণে রুহুল সাহেব আত্মহত্যার পথ বেছে নিয়েছেন। স্নেহা প্রতিদিনের অভ্যেস মতন কিচেনে গেল। আজ ভাবছে সবার জন্য চা বানাবে। পারিপার্শ্বিক অবস্থার কারণে তার মানসিক অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, কিছুটা স্বস্তি দরকার তার। কিচেনের শেফ দুইজন বরাবরের মতন একপাশে দাঁড়িয়ে মনোযোগ নিয়ে স্নেহার চা বানানো দেখছে। তারা ভেবে পায় না তাদের বানানো চা স্নেহা কেন পছন্দ করে না। তারা কি এত জঘন্য চা বানায়? স্পৃহা ঘুম থেকে উঠেই কিচেনে চলে এলো। ঘুম থেকে উঠেই এই মেয়ের চা লাগবে। স্পৃহা কিচেনে এসে হাজির, চায়ের ট্রে থেকে এক পেয়ালা নিয়ে বলল, ধন্যবাদ আপু। স্নেহা ফ্রু কুচকে তাকালো। কি সুন্দর তিনটে কাপ নিয়ে উপরে যাবে ভেবেছিল, এখন দুটো কাপ নিয়ে যেতে হবে। স্পৃহার ঘুম খুব চোখে সিঁড়ি পেয়ে উপরে উঠল। সেরুমে গিয়ে জানালার পাশে বসে চা খাবে তাই যাচ্ছিল। রুমের দিকে যাওয়ার সময় বেখেয়ালে জিভের সাথে ধাক্কা লেগে চায়ের কাপ ফ্লোরে পড়ে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। এক ধাক্কায় যেন স্পৃহার ঘুম উড়ে গেল, মাথায় রক্ত উঠে গেল তার। রাগে ফুলতে ফুলতে বলল, আপনি কি বলুন তো, আপনি কি আর কাউকে পান না ধাক্কা খাওয়ার জন্য? মানে খুঁজে খুঁজে আমাকে ধাক্কা দিতে হয় আপনার? জিম তীব্র বিরক্তি নিয়ে তাকালো। মানে এখন শব্দ তার, বলার ভাষায় সে খুঁজে পাচ্ছে না। স্নেহা পিছনেই ছিল, ট্রে হাতে উপরে এসে বলল, কি এই অবস্থা হলো কি করে? স্পৃহা কোনো কথা বলল না। স্নেহা ট্রে থেকে এক পেয়ালা চা নিয়ে মুখ কালো করে বলল, সকাল সকাল মেজাজ টেক খারাপ করে দিল। তারপর বলেই রুমের দিকে চলে গেল। জিম বিস্ময় নিয়ে তাকালো, কি আশ্চর্য, এইখানে তার দোষ কোথায়? স্নেহা কিছুই বুঝল না। জিম আর স্পৃহা যে কি করে বেড়ায় তা বুঝতে পারে না। স্পৃহা চায়ের শেষ পেয়ালেটা জিমের দিকে এগিয়ে দিয়ে বলল, তোমরা এত ঝগড়া করো কেন? জিম নিরাশ চেহারায় পেয়ালা হাতে নিয়ে বলল, আমারও একই প্রশ্ন। জিম কঠিন গলায় করলেও স্নেহা ঠোঁট চেপে হাসি থামালো। স্নেহার হাসিতে জিম অপ্রস্তুত হয়ে তাকালো, তারপর বলল, আমি স্টাফকে বলে দিচ্ছি জায়গাটা ক্লিন করে দেবে। বলেই স্নেহাকে পাশ কাটিয়ে নিচে নেমে গেল। স্নেহা ফোঁস করে হেসে ফেলল। তারপর পা বাড়িয়ে রুমের দিকে যেতেই মনে হলো কিছু একটা তার পায়ে বিঁধেছে। স্নেহা খুব আস্তে করে আর্তনাদ করে উঠল, ইস, না দেখে পা বাড়ালো কেন সে? পা ফেলতেই ভীষণ যন্ত্রণা হচ্ছে। স্নেহা পায়ে পিঠে যাওয়া কাছের টুকরো বের করতে গিয়ে বসে পড়ল, কিন্তু হঠাৎ কারোর শক্ত বাহুতে নিজেকে আবিষ্কার করে অবাক হয়ে তাকালো স্নেহা। আদিলের দিকে তাকিয়ে চোখ কপালে উঠে গেল তার। শুধু একটা ট্রাউজার পরে আছে সে। আদিলের মাত্র কোশল সেরে বেরিয়েছে, যার কারণে শরীরে বিন্দু বিন্দু পানি স্নেহার শরীর স্পর্শ করছে। স্নেহা চোখ বন্ধ করে বলল, কি করছেন ছাড়ুন। আদিল স্নেহাকে বিছানায় বসিয়ে দিল, তারপর বেশ রেগে গিয়ে বলল, তুমি নিজের খেয়াল রাখো না কেন? স্নেহা হতভম্ব হয়ে তাকাল, হুট করে রেগে গেল কেন লোকটা? আদিল রাগি চোখে স্নেহার দিকে এক পলক তাকাল। তারপর স্নেহার পাশে বসে পায়ে হাত দিতে স্নেহা ব্যস্ত হয়ে বলল, তেমন কিছু হয়নি।
এইটুকু বলতেই আদিলের অগ্নি দৃষ্টি তার চোখে পড়ল। স্নেগ্ধা চুপ করে গেল। বাপরে, এমন রাগের কি আছে? স্পৃহা এইবারের পেন্টিং গুলো দেখে কিছুটা আন্দাজ করতে পারছে কেন স্নেগ্ধা তাকে খোঁজ নিতে বলেছিল। সে খোঁজ নেয়নি এমন না, খোঁজ নিয়েছে তবে তেমন কিছু সে খুঁজে পায়নি। পেন্টিং গুলোর নিচে খুব পেঁচিয়ে লেখা আছে একটি নাম, নামটা হলো আরোহী, কিন্তু এই নামের কোনো আর্টিস্ট সে খুঁজে পায়নি। পেন্টিং গুলো তুলনামূলক অসাধারণ হলেও যিনি এই ছবিগুলো এঁকেছেন তিনি খুব সাধারণ কেউ। কিন্তু তার মনের হঠাৎ এই মানুষটিকে খুঁজে বের করার মতো আগ্রহ কেন? কে এই আরোহী? আপুকে তো নামটাই বলা হয়নি। স্পৃহা রুম থেকে বের হয়ে স্নেগ্ধার রুমে এলো। রুমে এসে স্পৃহা অবাক হয়ে তাকালো। ডাক্তার কি করছে এখানে? কারোর কি শরীর খারাপ হয়েছে? স্নেগ্ধা কপাল দুই আঙ্গুলে ধরে বিছানায় মুখ কালো করে বসে আছে। স্পৃহা ব্যস্ত হয়ে স্নেগ্ধার কাছে এগিয়ে গিয়ে বলল, আপু কি হয়েছে তোর, শরীর খারাপ করছে? স্নেগ্ধা বিরক্তি নিয়ে এক পলক আদিলের দিকে তাকালো, তারপর স্পৃহাকে বলল, জানি না। স্পৃহা ভ্রুকুচকে বলল, জানি না আবার কেমন কথা? এর মাঝেই আদিল ডাক্তারকে বলল, ইনফেকশন হওয়ার কি কোনো চান্স আছে? ডাক্তার সাহেব ঠোঁট চেপে একটু হাসলেন। অল্প একটু কাজ গেঁথে যাওয়ায় আদিলের এমন অস্থিরতা দেখে যেন তার নিজের কথাই মনে পড়ে গেল। কোনো সমস্যা নেই জেনেও ডাক্তার সাহেব বললেন, আপাতত ইনফেকশন হওয়ার কোনো সম্ভাবনা নেই, তবে ওনার প্রতি একটু খেয়াল রাখবেন। স্নেগ্ধা ভ্রুকুচকে ডাক্তারের দিকে তাকালো। খেয়াল রাখতে বলার জন্য আর ভালো মানুষ পেলেন না উনি। কি হয়েছে এমন? এর জন্য এই লোক আবার ডাক্তারকে বাসায় নিয়ে এসেছে? তারপর ডাক্তারের উদ্দেশ্যে বললেন, আমি ঠিক আছি, আমার খেয়াল আমি নিজেই রাখতে পারি। আদিল তীক্ষ্ণ গলায় বলল, নিজের খেয়াল রাখতে পারো বলেই তো পায়ের অবস্থা করছো। স্নেগ্ধা দাঁতে দাঁত চিপে বলল। ডাক্তার সাহেব যাওয়ার জন্য উঠে দাঁড়ালেন, তারপর স্নেগ্ধাকে উদ্দেশ্য করে বলল, বিয়ের পর ছেলেরা বউকে নিয়ে এমন একটু একটু পাগলামি করে, বলেই হেসে তাকালেন। স্নেগ্ধা ডাক্তারের এমন কথায় অপ্রস্তুত হয়ে গেল। পাশেই স্পৃহা বসে আছে, এই মেয়ে তো আরো পাকনা। আদিল কথাটাই কোনো প্রতিক্রিয়া দেখল না, কিন্তু স্পৃহা উঠে বলল, আপনিও বিয়ের পর পাগলামি করেছিলেন বুঝি? ডাক্তার সাহেব জোরে হাঁ করে বসে উঠলেন। স্নেগ্ধা স্পৃহার হাত ধরে টেনে নিচের পাশে বসালো। মুখে যা আসে বলে ফেলে এই মেয়ে। ডাক্তার সাহেব বললেন, ভালোবাসা মানেই তো পাগলামি, শোনো মেয়ে, ভালোবাসলে পাগলামি করতে হয়। ডাক্তারের কথায় আদিল মৃদু হাসলো, কিন্তু সবাইকে অবাক করে দিয়ে স্পৃহা ফিক করে হেসে ফেলল। স্নেগ্ধা করাজ চোখে তাকালো, তার বোনটা এমন ডানপিটে হয়েছে কেন? ডাক্তার সাহেব চলে গেলেন। ডাক্তার সাহেবের সঙ্গে আদিল নিচে নেমে গেল। ডাক্তার চলে যেতেই স্নেগ্ধা স্পৃহার কান টেনে ধরে বলল, এত পাকনা কেন তুই? মাকে বলবো তোর জন্য ছেলে খুঁজতে?